ওয়েলকাম স্টুডেন্টস, চলে এসেছি এক নম্বর অঙ্ক আজকের। দেখো, একটা সিঁড়ি ভাঙা অঙ্ক দেখতে পাচ্ছি আমরা। সিঁড়ি ভাঙা অঙ্ক খুব ইম্পর্টেন্ট। তা এটা শুরুটা যদি তোমরা বাঁদিক থেকে করো তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। শুরু করতে হবে এটার ডান পক্ষ থেকে। কি করে করবে দেখো, 16/23 আছে, 16/23 আছে, তার আগে বোঝো। ধরো এরকম একটা ভগ্নাংশ আছে 1/2, এখানে 2/3, তাহলে এই নিচের তিনটা লাফিয়ে ওপরে উঠে যাবে, হয়ে যাবে 3 ওপরে আর নিচে 2, এরকম পড়ে থাকে। নিচের ভগ্নাংশের হরটা লাফিয়ে ওপরে উঠে যাবে আর নিচে 2 পড়ে থাকবে লবে। ব্যাস, এটা কিন্তু মাথায় রাখতে হবে। চাইছে a+b+c এর মান কত হবে। তোমরা কি করবে, তোমরা এর পরের লাইনে যেটা করবে, এখানে ওপরে 16-র জায়গায় বসাবে 1, আর আকারটা এরকম বানানোর চেষ্টা করবে, কিছু একটা -1/সামথিং, কিছু একটা জানি না কত, -1/1, এখানে 1/সামথিং না করে আমি কত করব সেটা পরে দেখছি। নিচে কত হবে, ওপরে 16টা নিচে চলে আসবে, কিছু একটা থেকে মাইনাস করব সামথিং/16, এই 16 পরে লাফিয়ে ওপরে ছিল, ওপরে চলে যাবে, এই যে, আর নিচে হতে হবে 23। তুমি যদি এবার 1 থেকে বাদ দাও, কিছু একটা বাদ দিলে 16 1 কে 16, তার থেকে আরও কমে যাবে, তাহলে এখানে 1 হবে না। এখানে কত হবে তাহলে, 16 গুণিতক 2, 16 2 এ 32, 32 থেকে 9 বাদ দিলে হয় 23, তাহলে এখানে 9 হবে। দেখো এবার লসাগু করে, 16 2 গুণ 32, 32 থেকে বিয়োগ হবে 9, মানে নিচে 23, আর এই 16টা ওপরে উঠে যাবে, তাহলে এই আকারটা তোমরা পেয়ে যাবে, একদম পরিষ্কার। এইবার এই লাইনটাতে চলে আসো, এ লাইনে ওপরে 1 আছে থাক, নিচে 2 মাইনাস, এবার 9/16কে আবার কায়দা করব। কি করে, 1/সামথিং মাইনাস, নিচে এই 9টা নিচে পাঠাতে হবে, 9-এর সাথে কত করব যেন এখানটা আমরা শেষ পর্যন্ত কি পাই, এই নিচে 9, এখানে 16 পেতে হবে, 16 পেতে হবে। 9-এর 1 গুণিতক থেকে কিছু বাদ দিলে 16 আসবে না, 9-এর 2 গুণিতক, 9 2 গুণ 18, 18 থেকে 2 বাদ দিলে হয় 16, একদম পরিষ্কার, এটুকু ঠিক আছে। 9 2 18 বিয়োগ 2 মানে 16, নিচে 16 পড়ে থাকবে, 9টা লাফিয়ে ওপরে, দেখো 9 ওপরে 16 নিচে, ঠিক আছে। এবার আরেক ধাপ তোমরা করো এর পরের লাইনে, 1 এটা আছে কত, 2 মাইনাস, এই যে 2 মাইনাস 1/2 মাইনাস, এবার 2/9কে ভাঙতে হবে। কি করে, ওপরে জানি না কত হবে, কিন্তু ওপরে 1 দেব আর নিচে কত লিখব, কিছু একটা মাইনাস, ওপরে 2টা নিচে আসবে, চলে এলো 2 নিচে, 2-এর পরে কত দেব এখানে যেন 9 পাই, 2 এখানে 2 5 10, 10 থেকে 1 বাদ দিলে হবে 9, দেখো তাহলে 5 2 10, 10 বিয়োগ 1 মানে 9 নিচে, আর এই 2টা ওপরে চলে গেল। তাহলে তোমরা আবিষ্কার করে ফেললে, দেখো এ কম তুলনা করো, প্রথমে এ মাইনাস, তার মানে প্রথমে 2 মাইনাস, অর্থাৎ এর মান তোমরা পেয়ে গেলে 2, এবার বি মাইনাস, মানে আবার আছে 2 মাইনাস, তার মানে বি এর মানও পেয়ে গেলাম 2, আর লাস্টে সি, সি আছে, সি মাইনাস মানে 5 মাইনাস, তাহলে সি এর মান 5। এবার ওরা চাইছে আমাদের কাছে a+b+c, তাহলে সবগুলো যোগ করলে কত আসবে, 2 2 4 আর 5 9, অর্থাৎ তোমাদের রাইট আনসার আসবে 9, যেটা অপশন বিতে বসে আছে, অপশন বিতে বসে আছে। তাহলে দেখো, সিঁড়ি ভাঙার অঙ্ক কিন্তু একটুখানি নতুন পদ্ধতিতে হলো। আমরা সাধারণত বাঁদিক থেকে শুরু করি, তবে এই অঙ্কটার শুরুটা হলো ডান দিক থেকে, একদম পরিষ্কার, খুব সহজ। চলো এবার যাব আমরা নেক্সট অঙ্কতে। চলে এসছে 2 নম্বর অঙ্ক, কি বলেছে দেখো, বলেছে যে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। তাহলে কে কে আছে, একটা আছে পিতা আর একজন আছে পুত্র, তাহলে পিতা আছে আর তার সাথে তার পুত্র আছে। পিতার বয়স পুত্রের 4 গুণ, মানে পুত্রের বয়স যদি 1 বছর হয় পিতা হবে 4 বছর, পিতা যদি পুত্র যদি 1 হয় পিতা ওর 4 গুণ মানে 4 বছর হবে। আর কি বলেছে, তাদের বয়সের সমষ্টি 60 বছরের বেশি নয়, তাদের বয়সের যোগফল 60 ইয়ার্সের বেশি হবে না, এই শর্তে পিতার ম্যাক্সিমাম বয়স কত হতে পারে। তাহলে আমাদের হিসাবে দুজনের বয়সের যোগফল 4 আর 1 যোগ করলে হবে 5, কিন্তু ওরা বলেছে হাইয়েস্ট 60 হতে পারে, মানে হাইয়েস্ট 5-এর 12 গুণ হতে পারে। তাহলে পিতার বয়স চাইছে, পিতার বয়স 4, তারও 12 গুণ করতে পারি হাইয়েস্ট, 4 বরং পিতার বয়স হাইয়েস্ট 48 হতে পারে।
তাহলে অপশন কোনটা রাইট অ্যানসার তোমাদের চলে আসবে অপশন এ পিতার হাইয়েস্ট বয়স হতে পারে কত 48 বছর একদম পরিষ্কার আশা করি একদম পরিষ্কার হয়ে গেছে নেক্সট অঙ্ক চলে এসে তোমাদের স্ক্রিনে দেখো নাম্বার 3 একটু ভিডিও পজ করে নিজে একবার ট্রাই করতে পারো কি বলেছে 100 এবং হাজারের মধ্যবর্তী কোন পূর্ণ সংখ্যার অঙ্কগুলির যোগফল যদি সেই সংখ্যা থেকে বিয়োগ করা হয় তবে বিয়োগফল সর্বদা কত দ্বারা বিভাজ্য হবে তোমরা যে কোনো একটা সংখ্যা ধরে নাও যেটা 100 থেকে শুরু করে হাজারের মধ্যে থাকে ধরে নাও না 125 এখান থেকে এর অঙ্কগুলির সমষ্টি 125 এর অঙ্ক 125 কত হবে 527 আর একে 8 125 থেকে 8 বাদ দিলে হবে 117 আর একটা এক্সাম্পল নিতে পারো তোমরা 245 নিয়ে নিলাম এখান থেকে বাদ দেব এর অঙ্কগুলোর সমষ্টি কত 5 4 9 2 11 এটা থেকে 11 বাদ দিলে আসবে 234 দেখো এই যে নাম্বারগুলো আছে এটাও 9 দ্বারা বিভাজ্য এটাও 9 দ্বারা বিভাজ্য তাহলে আমাদের কোন বৃহত্তম সংখ্যাটা হতে এখানে কোয়েশ্চেনটা লেখা উচিত ছিল কোন বৃহত্তম সংখ্যা দ্বারা বিভাজ্য কারণ 9 দিয়েও হবে 3 দিয়েও হবে দেখতে পাচ্ছি আমরা তাহলে আমরা বৃহত্তম চাইবে তখন রাইট আনসার হবে তোমাদের 9 অর্থাৎ অপশন এ ইজ রাইট আনসার সব ক্ষেত্রে তুমি যে কোনো সংখ্যা নেবে 100 থেকে 1000 এর মধ্যে এবং সেগুলো অলওয়েজ 9 দ্বারাই বিভাজ্য হবে অলওয়েজ 9 দ্বারাই বিভাজ্য হবে দেখো 9 দিয়ে বিভাজ্য হওয়ার নিয়ম কি এদের যোগফলটা 9 আসবে 7 8 9 আসছে 4 3 7 8 2 9 তুমি যত সংখ্যা নেবে সবগুলোরই যোগফল দেখবে 9ই পাবে ধরো আরেকটা এক্সাম্পল নিয়ে নিচ্ছ তুমি 654 মনে করো এবার এখান থেকে বাদ দাও এদের যোগফলগুলো 6 যোগ 5 যোগ 4 কত আসবে 15 বাদ দেব 654 থেকে 15 বাদ দেব তাহলে কত পাবো এখানে হচ্ছে 9 আর 5 এ 14 হাতে 1 2 3 তাহলে পাচ্ছি 639 এটাও দেখো 9 দিয়ে বিভাজ্য হবে কেন 9 আছে কেটে যাবে 6 আর 3 এ 9 সবগুলো 9 দিয়ে বিভাজ্য হবে তাহলে রাইট অ্যানসার আসবে তোমাদের 9 অর্থাৎ অপশন কি আসছে অপশন এ একদম রাইট অ্যানসার নেক্সট অঙ্ক চলে এসেছে তোমাদের স্ক্রিনে আজকের নাম্বার কত আজকের নাম্বার 4 আজকের নাম্বার 4 কি বলেছে দেখো বলেছে একটি শঙ্কুর ভূমির ব্যাস ও একটি গোলকের ব্যাস সমান আচ্ছা এই একটা শঙ্কু আছে এই শঙ্কুটার ভূমির যেটা ব্যাস এই ব্যাসটা আর একটা গোলকের ব্যাস এরা দুজনে সেম তার মানে ব্যাসার্ধ যদি এর আর হয় তাহলে এটার ব্যাসার্ধ আরই হবে দুজনের ব্যাসার্ধটা সেমই হবে আর কি বলেছে আর বলেছে যে এদের আয়তন সমান শঙ্কুর আয়তনের সূত্র কি 1/3 পাই আর স্কোয়ার ইনটু এইচ এইচ হচ্ছে শঙ্কুর উচ্চতা বা হাইট আর গোলকের আয়তনের সূত্র কি 4/3 পাই আর কিউব ওরা এখান থেকে চাইছে তবে তবে শঙ্কুটির ব্যাসার্ধ তার উচ্চতার কত পার্সেন্ট ব্যাসার্ধ উচ্চতার কত পার্সেন্ট দেখো 3/3 কাটো পাই পাই কাটো আর স্কোয়ার কাটো আর মাথায় কিউবটা কেটে দাও একটা আর পড়ে থাকবে তাহলে এইদিকে এইচ পড়ে থাকলো আর এদিকে 4R এইচ মানে কি এইচ মানে 4R কিন্তু ওরা চাইছে আর এইচ এর কত পার্সেন্ট তাহলে আর ইকুয়াল টু কি হবে এইচ বাই 4 এটার পার্সেন্টেজ চাইছে এটার পার্সেন্টেজ 4/25 100 অর্থাৎ এইচ এর কত পার্সেন্ট এইচ এর 25% হবে রাইট অ্যানসার অপশন বি হচ্ছে একদম রাইট অ্যানসার অপশন বি ওরা আর এর মান চাইছে তাহলে আর কে রাখো আর এইচকে 4কে এইচ এর তলায় নিয়ে আসো তার পার্সেন্টেজ চাইছে এটাকে শতকরা করে দাও অঙ্ক শেষ একদম পরিষ্কার সূত্রগুলো মনে রাখতে কিন্তু হবে কার কার সূত্র কিউবের সূত্র আয়তনের ঘন শঙ্কুর শঙ্কুর ঘন আয়তন আর গোলকের আয়তনের সূত্র তোমাদের মুখস্থ রাখতে হবে নেক্সট চলে আসো আজকের 5 নাম্বার কি বলেছে যদি 6 মাস অন্তর সুদ আসলের সাথে যুক্ত হয় তবে বার্ষিক 10% হারে 6400 টাকার 18 মাসের চক্রবৃদ্ধি সুদ কত হবে কিস্তি 6 মাস পর পর তার মানে বছরে দুটো কিস্তি মিলিয়ে 10% তাহলে এক একটা কিস্তির জন্য পাবে কত পার্সেন্ট 5% আর 18 মাস 6 মাসে একটা কিস্তি হয় তাহলে 18 মাসে কতগুলো কিস্তি হবে আমি এটাকে 6 দিয়ে ভাগ করব তাহলে তিনটা কিস্তি হবে মানে 3 ধাপে হবে যারা চক্রবৃদ্ধি ক্লাস দেখেছো জানো সূত্র অ্যাপ্লাই না করে করার নিয়ম প্রথমে এখানে একটা আমার আসল থাকে সেই আসলের ওপরে 5% দেব পরে 3 ধাপ এখানে 2 ধাপ এখানে 1 ধাপ ওরা মোট চক্রবৃদ্ধি সুদটা চেয়েছে
মোট টাকা কত? 6400 টাকা, তার কত পার্সেন্ট? 5%, তাহলে কত আসবে? 320 টাকা। এই ধাপেও 320 টাকা, এই ধাপেও 320 টাকা। এবার 320 টাকার আবার 5%, তাহলে আসবে কত টাকা? 320 টাকার 1% মানে আসবে হচ্ছে আমাদের 3 টাকা 20, আর 5% মানে 16 টাকা। এটা ডবল এখানে বসে, 16 ডবল 32, আবার 16-র একটা 5% আসবে, তাহলে 16-5% মানে 80 পয়সা, 580। তাহলে এদিকটায় যোগ করলে 960, এদিকটায় যোগ করলে আসবে 848, আর এটা হচ্ছে 0.80। সবগুলো যদি তুমি যোগ করে দাও মোট, কিন্তু তাহলে চক্রবৃদ্ধি সুদ পাবে 1008.80 টাকা। এটা সবগুলো যোগ করলে আমরা মোট চক্রবৃদ্ধি সুদ পেলাম। একদম পরিষ্কার, যারা চক্রবৃদ্ধি এই প্রসেসটা এখনও বুঝতে পারছো না, তাদের উচিত প্লে লিস্টে যাওয়া, চক্রবৃদ্ধির ওপরে যে ক্লাসগুলো আছে অবশ্যই দেখে নেওয়া উচিত। চলো নেক্সট, আজকের হচ্ছে আমরা চলে যাব নাম্বার সিক্স চলে এসছে তোমাদের সামনে। দেখো, একটু ভিডিওটা পজ করো, নিজেরা একবার করার চেষ্টা করো। নাম্বার সিক্স কী বলেছে দেখো। নাম্বার সিক্স বলেছে, যদি টু থিটা ইকুয়াল টু পাই বাই সিক্স, ওরা বলেছে কত? টু থিটা ইকুয়াল টু পাই বাই সিক্স হয় তবে ওরা চাইছে কস 75° মাইনাস থিটা, এর মান কত হবে? বেশ, তাহলে আমরা জানি যে পাই মানে কত? 180°। পাই মানে কত? 180°। ত্রিকোণমিতি ক্লাসে যখন হবে আরও ডিটেলসে শিখতে পাবে, একদম জিরো থেকে শেখাবো। এটা প্র্যাকটিস সেট, চলুক কিছুটা। 2 দিয়ে কাটলে আসবে 90, 90 কেটা দিয়ে কাটলে আসবে 15, 6 15 90, থিটার মান 15°। এখানে বসিয়ে দাও, তাহলে কস 75° মাইনাস এখানে থিটার জায়গায় 15°, তার মানে আসবে কস কত ডিগ্রি? 60°। আর কস 60°-র মান হয় সবসময় হাফ, কত হয়? হাফ মানে 1/2, অর্থাৎ রাইট অপশন আমাদের আসছে অপশন এ। ঠিক আছে, ত্রিকোণমিতির অঙ্ক যেগুলো সেটে আছে ভীষণ সহজ আছে অঙ্কগুলো, যা আগামী দিনে তোমাদের WBP মেন্সে, কনস্টেবল মেন্সে ভীষণ হেল্প হবে। খুব সহজ ত্রিকোণমিতি কিন্তু আসে, আর আমি ত্রিকোণমিতির ওপরে ডিটেলস ক্লাস রাখবো প্রথম থেকে একদম। নেক্সট চলে আসো আজকে নাম্বার সেভেন, কী বলেছে দেখো। কোনো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 9√3² হলে ওই ত্রিভুজের উচ্চতা কত? আগে জানতে হবে একটা সমবাহু ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের 3টে বাহুই সমান এবং প্রত্যেকটা বাহু ধরে নিচ্ছি এ করে। এর ক্ষেত্রফলের সূত্র কি? এর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 × বাহু² অর্থাৎ a². এই ক্ষেত্রফলটাই ওরা দিয়ে দিয়েছে 9√3। তুমি এদিকে √3, এদিকে √3 কেটে দাও, আর a² মান হবে তোমার 4936, তাহলে এর মান তুমি পেয়ে যাবা 6 বর্গমূল করলে। এবার চাইছে কি? উচ্চতা। উচ্চতার সূত্র আবার আমাদের জানতে হবে, কার সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র কি? √3/2 × বাহু। বাহু কত পেলাম? এক্ষুনি 6 পেলাম, তাহলে কত হবে? √3/2 × 6, 2 দিয়ে কাটলে 3, 3√3, অর্থাৎ সমবাহু ত্রিভুজটির উচ্চতা হবে 3√3। 3√3 কোন অপশানে আছে দেখো, 3√3 আছে অপশান এতে, 3√3 আছে অপশান এতে, এত সেন্টিমিটার হবে ত্রিভুজটির উচ্চতা। একদম পরিষ্কার। চলো তাহলে নাম্বার সেভেন হয়ে গেল, নেক্সট চলে আসছে তোমাদের সামনে নাম্বার এইট, কী বলছে একটুখানি দেখো। ভিডিও পজ করে দেবে, নিজে একবার অবশ্যই করার চেষ্টা করবে, তারপর না হলে আমারটা দেখবে। হ্যাঁ চলো, 8 নম্বরটাও ভীষণ ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট অঙ্ক। কি বলেছে? 1/20 + 1/32 + 1/56 + 1/72 + 1/90, এটার সরলতম মান কত হবে? দেখো খুব সুন্দর সিকোয়েন্সে সাজানো থাকে, এটাকে 4×5 করলে 20 হয়, এটাকে 5×6 করলে 30 হয়, এটাকে 6×7 করলে 42 হয়, প্লাস 7×8=56, প্লাস 8×9=72, প্লাস 9×10=90, তাই তো? একদম এরকম আছে। এরকম থাকলে এটাকে আবার ভেঙে মাঝখানে বিয়োগ চিহ্ন ঢুকিয়ে দিয়ে আলাদা করা যায়, একবার 1/4 - 1/5, এটাকে 1/5 - 1/6, এটাকে এরকম করে সবগুলোকে তোমরা ভাঙতে ভাঙতে লাস্টেরটা পাবে 1/9 - 1/10, সবাই কেটে যাবে। দেখো 1/4 এক পিসি আছে, এটা কাটবে না, কিন্তু এগুলো সব কাটবে, কেটে গিয়ে 1/9ও দুটো পাবে, কেটে যাবে, শুধু বাঁচবে প্রথমেরটা আর একদম শেষেরটা।
তার মানে 1/4 মাইনাস 1/10 এটা বাজবে। এদের লসাগু হবে 20, 4 5 20, 10 2 20 মানে 3/20 আসবে তোমার ফাইনাল আনসার। 3/20 অর্থাৎ অপশন এ আসবে তোমার ফাইনাল আনসার। একদম এটা একটু ডিটেইলসে করলাম তাই একটু বড় লাগছে, তবে এত বড় কিন্তু একদম হবে না। তোমরা কি করবে পরীক্ষা হলে এই অঙ্কটাকে এত বড় করে একদম করতে যাবে না। কি করবে খুব সহজ দেখে নিচ্ছ, সিরিজটা পাশাপাশি দুটো সংখ্যার আছে, তাহলে শুরু হচ্ছে 1/4 আর এর শেষ হচ্ছে 9 10 90, 10 দুটো মাঝখানে বিয়োগ করে দেবে, আর কিছু ভাববে না। 20 আসবে, ওপরে 3 আসবে, হয়ে গেল এতটুকু অঙ্ক, এতটুকু অঙ্ক হয়ে যাবে। তা চলো নাম্বার 8 একদম ক্লিয়ার হয়ে গেছে আশা করি। এবার আমরা চলে যাব নাম্বার 9 এ। কি বলেছে নাম্বার 9? ভিডিও পজ করে নিজে ট্রাই করো। নাম্বার 9 বলেছে দেখো, কেরোসিন তেলের দাম 25% বেড়ে যাওয়ায় কোনো এক পরিবার তাদের খরচের পরিমাণ সমান রাখার জন্য কেরোসিন তেলের ব্যবহার কতটা কমাতে হবে। বৃদ্ধি পাচ্ছে 25%, তাহলে কমবে 20%। এটা আমার টেবিল থেকে কিন্তু আমি করে দিয়েছি, এই টেবিলটা আমার অন্যান্য ক্লাসগুলোতেও দেখানো হয়েছে যে এই টেবিল থেকে অঙ্ক খুব তাড়াতাড়ি করে ফেলা যায়। চলো আর যদি ডিটেলসে দেখতে চাও তাহলে এরকম দেখো, বৃদ্ধি আর একটা হয় হ্রাস। আমি কি বলেছি, বৃদ্ধির ঘরে একটা ভগ্নাংশ যদি x/y হয়, ভালো করে শিখবে কিন্তু যারা নতুন, তাহলে হ্রাসের ঘরে কত হবে x/x+y, এটা মাথায় রাখবে। বৃদ্ধির ঘরে যদি x/y হয়, হ্রাসের ঘরে হবে x/x+y। এবার আমাদের ছিল কত পার্সেন্ট, 25%। 25% মানে কত হয়, 1/4। কী করে, কারণ 25-এর পার্সেন্টেজ তুললে নিচে 100 আসে, 25 1 কে 25, 4 25 100, অর্থাৎ বৃদ্ধির ঘরে আমার আসছে 1/4, তাহলে হ্রাসের ঘরে হবে কত, 1/5। কেন, কারণ x মানে 1, এই যে x মানে 1, y মানে 4, এই যে y মানে আর x যোগ করতে হবে, অর্থাৎ 1 আর 4 যোগ করলে 5 হবে, এটা আমাদের হ্রাস। জিনিসের দাম বাড়লে জিনিস কম পাবো, কত, 1/5, তার পার্সেন্টেজ করে দাও, ব্যাস 5 20 100, অর্থাৎ তোমাদের উত্তর আসবে 20% ব্যবহার কমাতে হবে, অর্থাৎ রাইট অপশন তোমাদের অপশন এ, একদম রাইট আনসার। আর এটা এতটুকুও করতে হয় না যদি তোমরা আমার চার্টটা মুখস্থ রাখতে পারো। চার্টটা একটু দেখবে, তা চার্টটা দেখো, আমি দিয়ে দিচ্ছি চার্ট তোমাদের দেখার সুবিধার জন্য, চার্ট চলে আসছে। এই চার্টটা একটু দেখে রাখবে, বৃদ্ধি আর হ্রাসের চার্ট, এটা টেবিলটা মুখস্থ করে নেবে, এখান থেকে একটা অঙ্ক সব পরীক্ষায় কমন পাওয়া যায়। নেক্সট নাম্বার চলো 10, কি বলেছে দেখো, নাম্বার 10 বলেছে যে, আচ্ছা এটা একটা সরলীকরণ দিয়েছে, রুট দিয়েছে 625 প্লাস রুট দিয়েছে 6.25 প্লাস রুট দিয়েছে 0.0625, এটা সরলীকরণ মান কত হবে। সবার আগে দেখো, 625-এর বর্গমূল করলে কত হয়, তোমরা বলবে 25, এখানেও 625 আছে, তার বর্গমূল 25, কিন্তু এর দুঘর আগে পয়েন্ট আছে, বর্গমূল করলে তার অর্ধেক, 2 এর অর্ধেক 1, এক ঘর আগে পয়েন্ট বসবে, প্লাস এটারও 625 আছে, বর্গমূল 25 বসবে, কিন্তু 4 ঘর আগে পয়েন্ট আছে, তার অর্ধেক 2 ঘর আগে পয়েন্ট যাবে, 1 আর 1 এ 2, এখানে পয়েন্ট চলে এলো। এইবার পয়েন্টের যোগফল করবো আমরা, তাহলে এর পয়েন্টের যোগফল করার নিয়ম হচ্ছে, এখানে পয়েন্ট নেই, তাহলে আমরা 25 লিখলাম, পয়েন্ট দিয়ে 0 0 ঘর বানিয়ে নিলাম, এটা 2.5 আর এটা 0.25, এক লাইন বরাবর পয়েন্টগুলোকে রাখতে হয়, তারপর যোগ করতে হয়, 5 7 7 2 2 7, 0.27.75, এটা হবে আমাদের একদম রাইট আনসার, এটা হবে একদম আমাদের রাইট আনসার, যেটা আছে অপশন এ তে। তাহলে অপশন এ একদম রাইট। তা এই ধরনের সহজ অঙ্কগুলো কিন্তু WBP কনস্টেবল মেন্সে আসে। চলো আমরা নেক্সট অঙ্কতে চলে যাই, আজকের আমাদের নাম্বার 11 চলে এসছে স্ক্রিনে, দেখো নাম্বার 11 কি বলেছে। নাম্বার 11 বলেছে, কোনো ঘরের দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ এবং মেঝের ক্ষেত্রফল 98.37/54 বর্গমিটার, তবে তার দৈর্ঘ্য কত। বেশ, এটা হচ্ছে মেঝের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইনটু প্রস্থ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এই ফর্মুলা দিয়ে করবে, ট্রাই তো করো, আগে হোমওয়ার্ক দিলাম, সবাই আনসারটা অবশ্যই কমেন্টে পাঠানোর চেষ্টা করো, আর নেক্সট ডে আমরা শুরু করব এই অঙ্কটারই সলিউশন ক্লাস দিয়ে একদম। চলো ভালো থাকো আর পড়াশোনা চালিয়ে যাও, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।